বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া অনিরাপদ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তা দেয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের জনগণ সহানুভূতি এবং মানবতার হাত বাড়িয়ে 7.5 লাখ রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছিল। প্রায় 1 মিলিয়ন উদ্বাস্তুর প্রতি বাংলাদেশের জনগণ আতিথেয়তা অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র এই উদারতার প্রশংসা করে। মিয়ানমারের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এবং প্রান্তিক এই জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে এই বিবৃতিতে। বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া অনিরাপদ। বিবৃতিতে এই কথা তুলে ধরে আরও বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের দুর্ভোগ কমাতে সম্ভাব্য সব বিকল্প খুঁজতে অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।